গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে সকালে ঘুম দিয়ে উঠে গেছি, চা বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড বলছে একটু দুধ চা খাবে, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এবার দেখুন, চলুন একটু বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। বাইরের ওয়েদারটা আজকে কেমন আছে একবার দেখে নিন। ওই দেখুন, আমার হাজবেন্ড নিচের থেকে জল ভরছে। এখন জল ভরতে ভরতে নিচের থেকে বালতি তুলে জল ভরতে খুবই কষ্ট হয়, পুরো একদম ঘেমে যায়, পুরো একদম আমি পারি না, একদম আমি কোনোদিন নামিনি। নিচের দিয়ে জল ভরতে আমার খুব কষ্ট হয়, আমার হাজবেন্ড ঠিক পারে, আমার হাজবেন্ডও পারে, আমার ছেলে মেয়ে দুজনেই তোলে। দেখুন ওয়েদারটা, আকাশটা কী সুন্দর লাগছে, পরিষ্কার একদম চকচকে, মনে হচ্ছে আয়নার থেকেও বেশি পরিষ্কার আকাশটা। দেখুন কী ভাল লাগছে, দারুণ, দারুণের মধ্যে দারুণ। এই দেখুন গাছ, এই দেখুন, আমি বলছি না, একটা বট গাছ, একটা অশ্বত্থ গাছ, দুজনেই পাশাপাশি আছে, পুরো এই জায়গাটা পুরো ঘিরে থাকে, গরমটা কম লাগে। দেখুন আমাদের মিষ্টি এখনও বাইরে বেরোয়নি, মিষ্টি ঘরে ঘুমাচ্ছে, বাইরে বার করবো এক্ষুনি, একটু কাজ এগিয়ে নিই তারপর। এই দেখুন আমার হাজবেন্ড মনে বালতি নিয়ে উঠে আসছে, ওই দেখুন ওইভাবে মই বেয়ে বেয়ে বালতি নিয়ে আমাদের জল ভরতে হয়। এই দেখুন ঘুরে ঘুরে আসে, ওই দেখুন কারো একটা মোরগ বাইরে ছেড়ে দিয়েছে, ঘুরছে। কিন্তু মোরগগুলো কিন্তু অ্যাকচুয়ালি সকালবেলা ডাকলে ভাল লাগে, কুকুরু কু করে ডাকে, বেশ ভালোই লাগে, মনে হচ্ছে পুরো গ্রামের মধ্যে মনে হয় কুকুরু কু করে ডাকছে। এই দেখুন আমার হাজবেন্ড এই যে জল ভরছে, এখানে বড় বড় এগুলো আছে, গামলা ফামলা, বড় বেশি ড্রামে জল ভরতে পারি না, কেন আমাদের এখানে মশার লোক, মশা চেক করতে আসে, মশা পেয়ে গেলে এখানে আমাদের কমপ্লেন হয়ে যায়, কেন আমাদের এখানে পৌরসভার ভেতরেই আছে, যেন আমাদের এখানে কমপ্লেন হয়ে যায়, মশার ডিম যেন পড়ে বর্ষাকালে, জানেনি তো। দেখুন বিছনা তোলা হয়নি, বিছনা তুলবো। এই যে আমাদের মিষ্টি এখনও ঘরে, মুখ হাত না ধুয়ে খেতে শুরু করে দিয়েছে, মিষ্টি ভালো, মুখ হাত ধুতে লাগবে না, খেতে শুরু করে দিলেই হলে। আমি একটু ঘুরাচ্ছিলাম ধরে ধরে, রেগে যায় ঘুরালে, আবার লোম ফোমগুলো ফুলি নিয়ে কামড়াতে আসে। এই দেখুন আবার একটু রান্নাটা কত, ওই দেখুন, ওই দেখুন ভাতের ফ্যান পড়ছে, জোরে হলে আসতে কেমন প্লেটটাও একবার উঁচু হয়, একবার এই দেখুন ফ্যানটা পড়ছে। এই দেখুন আমার হাজবেন্ড ডিউটি যাবে বলে, এখনও যায়নি, ডিউটি যাবে, এই বেরোবে, এই যে ডিউটি যাবে বলে বেরিয়ে গেছে টিফিন ফিপিন নিয়ে। ওই দেখুন মিষ্টিকে আবার কী করছে, চুম্মা দিচ্ছে, ওই দেখুন, এই দেখুন। আবার আমি বললাম শোনায় ঘড়ি ফড়ি নিয়েছে, বললো হ্যাঁ টাটা, টাটা বললে আমার হাজবেন্ড বেরিয়ে পড়লো ডিউটির জন্য। আমারও এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে বলছি, একজনের বাড়িতেই যাওয়ার আছে, আমি একটু বেরোবো। এই দেখুন পাশের দিয়ে একজন হেঁটে গেল, দেখুন মুরগির বাচ্চাগুলো, এখানে আমার মুরগি তা বসায় না, ডিম দিয়ে তা বসেছিলো, ছোটো ছোটো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। এই যে আমাদের মিষ্টির দানাগুলো পড়ে, আমার মিষ্টি সূর্যমুখীর দানা খায়, ওই দানাগুলো পড়ে, ওই দানাগুলোই খেতে আসে ও। এই দেখুন আমাদের মিষ্টি বাইরে বেরিয়ে গেছে, এই দেখুন আমি ঘরে ভেতর ঢুকেছি, বিছনা বিছনা সব তোলা হয়ে গেছে, আমার ছেলে মেয়ে সব স্কুল চলে গেছে, আমার শ্বশুরের জন্য একটু রুটি করবো, আমার শ্বশুর খায় না, বাইরের পাউরুটি ফাউরুটি খায় না, এই যে রুটি করবো, আর রান্না হয়ে গেছে, এই যে রুটিটা করবো, আর রান্না ওই যে করেছি, আপনাদের বললাম বসিয়েছিলাম, এই যে ভাতটা, এই যে আমার শ্বশুরের একটা তরকারি আছে, তরকারিটা নামিয়ে মাছের ঝোলটা করবো, মাছের ঝোল হয়নি, মাছের ঝোলটা করবো, হয়ে গেল আপনাদের আরেকবার যেয়ে দেখাচ্ছি, কমপ্লিট হয়ে গেল পুরো, পুরো রান্না আমার কমপ্লিট। এই দেখুন মাছের ঝোল, কাতলা মাছের ঝোল পুরো, এই দেখুন আমি চান ফান করে এক জায়গায় যাবো বললাম, চান ফান করে একটু চা না খেলে ভালো লাগে না, তাই না টিফিন করে একটু চা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে নিয়ে একটু রিল্যাক্স ফিল করছি। এই দেখুন এবার আমি বেরোবো একটু যাওয়ার জন্যে, এই ঘর থেকে বেরিয়ে গেছি, এটা আমাদের মেন রাস্তা, দেখুন ওই দেখুন বট গাছ, অনেক পুরোনো বট গাছ হয়ে গেলো, ওপর থেকে কেমন দড়ি দড়ি ঝোলে না, ওই সেম। এই দেখুন আমি যাচ্ছি মোড় ঘুরে, এই দেখুন রাস্তা, দুদিকে রাস্তা, দুদিকেই দোকান আছে, এখানে ভালো ভালোই দোকান আছে, চার মোড় রাস্তা, একটা দুটো তিনটে চারটে, চারটে মোড়, ওখানে আবার গান্ধীজির একটা স্ট্যাচু আছে দাঁড়িয়ে, এই দেখুন ওই দিকেই সিধা আমি যাবো, ওই বট গাছের ওইটাই আপনাদের দেখাচ্ছিলাম সামনে জুম করে, যে ওই যে এগিয়ে যাচ্ছি, যাব একজনের বাড়িতে, মানে একটা দরকার আছে, এই কারণে কি দরকার আছে পরে বল, দরকার আছে এটা আপনি পরে জানতে পারবেন, এখন বলতে পারছি না,
চলুন এগিয়ে যাই, ওর বাড়িতে যাব, একটা কাজের জন্য একটা দরকার আছে। ওর বাড়িতে যে আর ভিডিও করব না, রাস্তা দিয়ে যাচ্ছি বলে একটু ভিডিওটা অন করেছি, এই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, একটু মাঝে মাঝে রাস্তায় বেরোতেই হয়, কেন হাজবেন্ড তো সারাদিন ডিউটি চলে যায়, মাঝে সাথে কোনো দিন তাতেই ছুটি হয়ে যায় চলে আসে। এই দেখুন ওদের বাড়িতে পৌঁছে গেছি, এই যে মেন দরজা, কাঠের দরজা এই যে খুললাম, খুলে ওই দেখুন এবার যাব ভেতর দিকে। ভেতর দিকটা আপনাদের দেখাতে পারেন, আমি বাড়ি এসেছি, দেখুন কি বৃষ্টি পড়ছে, ঘরে ঢুকেছি মেঘ গুড় গুড় করতে লাগলো, হুড় হুড় করে বৃষ্টি। এখানে দেখুন আমাদের এখানে জল জমে না, কিন্তু মানে একটুখানি টাইমের জন্য জলটা জমে যায়, তারপর আস্তে আস্তে করে জলটা পাস হয়ে যায়। এই দেখুন জলটা নালে দিয়ে সব পাস হয়ে যাচ্ছে। এই যে সবাইকে আমার ভিডিও দেখার জন্য।